আসসালামু আলাইকুম রহমতল্লাহ হে অবরকাতু ইন আলহামদুলিল্লাহ অসলাহত অসলা রসুল আল্লাহ আলা আলি ও হাবিহি ওমান ওয়ালাহামাবাদ দেন রুমে যদি অন্ধ বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো নামাজ হয়ে যাবে টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত এমনি শিহাব ইসলাম সবুজ জানতে চেয়েছেন আমাদের মসজিদে কেবলা থেকে কিছুটা আমাদের মসজিদ কেবলা থেকে কিছুটা ডানে অবস্থিত আমাদের এলাকা মুসলিমরা কম বেশি সবাই জানে বিষয়টা সবাই কেবলা থেকে কিছুটা ডানে জামাত দাঁড়িয়ে জামাত আদায় করি এখন আমার বা আমাদের করণীয় কি মসজিদ বরাবর কেবলার দিকে সাধ্য অনুযায়ী রাখা উচিত একটু যদি ডাঁড়ে বামে থাকে সেক্ষেত্রে কাতারকে সেভাবে করা উচিত যদিও মসজিদে বা যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করার ক্ষেত্রে ফিফটি প্লাস পার্সেন্ট কেবলার দিকে যখন থাকবেন তখন আপনার নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে কেবলার দিকে ফিরে সালাত আদায় করার বিষয়টাতে যেন ত্রুটি না হয় সেজন্য আপনার এটা যেহেতু স্থায়ী সমস্যা বিধায় আপনি এটাকে কাতার এমনভাবে দাগ দিলেন যাতে করে পরিপূর্ণ ক্যামেরার দিকে হয় এরপরে নগায় জান্নাত এই আইডি থেকে আপনি লিখেছেন পার্লারে কাজ করে টাকা উপার্জন করলে তাকে জায়েজ হবে পার্লারে কাজ করা এবং তার মাধ্যমে টাকা উপার্জন করা এটা জায়জ হবে বিশেষ করে পার্লারে টাকা আপনার উপার্জন করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেখানে আপনি কি কাজ করছেন আপনি যদি এমন কোনো সার্ভিস প্রোভাইড করেন যেটা আসলে হারাম যেমন পার্লারে গিয়ে আপনি ধরুন কারোর আপনার মেয়ে মানুষ তার আপনার গায়ে ট্যাটু আপনি লাগাচ্ছেন অথবা ছেলেদের গায়ে ট্যাটু লাগাচ্ছেন যেটা লাগানো হারাম তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই চাকরি করা যায় নয় আর যদি সেখানে থেকে আপনি হালাল কাজগুলো করেন মেয়েদের সাধারণ সাজগোজগুলো করে দেন তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করাতে কোনো অসুবিধা নেই